প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শোনেন তো এই দুইজনের কথা। প্যান্ট শার্ট পরলে কি তোরা একদম হ্যান্ডসাম দেখা যাবে? কিন্তু না, তুই টুকাই টুকার মতোই আসছিস। আমি যদি অহংকারী করতাম তাহলে কি আর কমলাপুরে পাড়া দিতাম নাকি? বন্ধু বান্ধবের লেগে পাড়া দিছি, কান কি ওরা আমার তো ভাই। হ্যাঁ, এরা দুইজনই টুকাই, কিন্তু একজনের একজন একটু পরিবর্তন হওয়াতে সে ভুলেই গেছে। সে কিছুদিন আগে না, কয়েকদিন আগেই টুকাই ছিল। দর্শক, মানুষ এত বড় নেমো খারাম কী করে হয়, তার লেভেলটা অতীত ভুলে যায়। দর্শক, তেমন একটি ভিডিও, পথশিশু আগুন, সে বর্তমান সোশ্যাল মিডিয়াতে আলোচিত একটি ছেলে। দর্শক, এটা নিয়ে সর্বপ্রথম আমি মাথাটা অতটা ঘামিয়েছিলাম না, কিন্তু সুমাইয়ার কথা শুনে আমার খুব রাগ হয়ে যায়। সে কীভাবে বলতে পারে তুই একটা টুকায় টুকায়ের মতো থাক, আরে মেয়ে তুই তো কিছুদিন আগে টুকাইছিলি। দর্শক, এই কথাটা আমার কাছে খুব খারাপ লেগেছে, এবং পথশিশু আগুন তার কথাটা খুব ভালো লেগেছে। দর্শক, এই কথার কারণে গগন সাকিব সুমাইয়াকে বাদ দিয়ে দিল। তার যে একটা দলিলপত্র করেছিল এবং তার যে একটা নোটিশ করেছিল যে তার সাথে 10 বছর থাকবে, কিন্তু না, তাকে বাদ দিয়ে তার স্থানে আগুনকে নিল। এই কথাটাই আপনাদের শুনবো এবং দলিল সহকারে আপনাদের ভিডিওটি দেখাবো। আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। দর্শক, চলুন তাহলে দেখে আসি সেই ভিডিওটি, দেখা যাক দুইজনের বক্তব্যটা কি হয়। প্যান্ট শার্ট পরলে কি তোরা একদম হ্যান্ডসাম দেখা যাবে? কিন্তু না, তুই টুকাই টুকার মতোই আসছিস। সুমাইয়া তুই ভালো না রে, তুই ভালো না, আশারিয়া কেন রে তুই করলি চলো। এই এখানে মাইয়া লইয়া ঘুমাইছে, আমাদের চোখকে দেখা, আপনারা দেখছেন। তোমার উদ্দেশ্যে ভাই আমি এটা বলতে চাই, ঠিক আছে, ও আমার ছোট ভাই, ঠিক আছে, আমার ছোট ভাই এমনকি আপনাদের সবারই ছোট ভাই। কিন্তু একটা কথা হলো ভাই, মানুষ যখন নিচে থেকে উপরে উঠে যায় না ভাই, তখন কিন্তু কাউরে চিনে না। তো সুমাইয়া কিন্তু একসময় এই কমলাপুর স্টেশনে টোকাই ছিল। জি জি জি। কিন্তু সে এই কথাটা কেন বললো যে ও টোকাই? তুইও তো একদিন সুমাইয়া বলিনি, সুমাইয়ার বাবা মা বলছে। ওই তো ওর বাবা মা বলছে, কিন্তু সুমাইয়া কেন বললো যে এই ছেলেটার ওর সাথে ওর লেভেল লেভেল বা লেভেলটা বললো যে লেভেল হবে না। কেন হবে না? একদিন ও তো তোমার তোমার থেকে তো অনেক লেভেলে যেতে পারে, যাইতে পারে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। তোমাকে তুমি যে আজকে সিঙ্গার হইছো, সেই সিঙ্গারটা বানাইছে কে? উপরওয়ালায়, এমনকি দর্শকের দোয়ায়। অবশ্যই অবশ্যই। তুমি কিন্তু একলাভে কিন্তু তুমি এত বড় হতে পারো নাই। তুমি দেখাচ্ছ তুমি আমার এটা পারি ওইটা পারি, ওইটা করছি সেটা করছি, কিন্তু আমার এই ভাইটারও তো একদিন হতে পারে। জি। এমনকি ওর জন্য আমরা না, শুধু সারাদিন দুনিয়ার দেশের মানুষ সবাই যারা আছি সবাই ওর জন্য ভাই দোয়া করি, এটাই যেতে ভালো ভাই দিছে। জি ভাই, সেই সেই যাই হোক ভাইয়া দোয়া করে দিছে, ঠিক আছে, চলো আমরা যাই। ঠিক আছে ভাইয়া, আমি আজকে তোমার কথা জিজ্ঞেস করে গেছি ভাই, ঠিক আছে, ওকে ভাইয়া দোয়া করে দিলাম। বলো আমার জন্য দোয়া করবা? আমার লাগে দোয়া করবা, অবশ্যই তোমার জন্য দোয়া করব, আমি আরো বড় হতে পারি আপনার ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ আপনি করলে কিছু করতে পারি ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ, একটা কথা বলেছে যে সুমাইয়া এখন বড় লোক হয়ে গেছে, ওর ভিতরে কিন্তু অহংকার চলে আসছে। তোমার ভিতরে এমন কোন অহংকার তো আসবে না, না সত্যি তো? ভাইকে বলে দাও, আমাকে বলে দাও। আমি আর অহংকার করতাম না, দেখলেন এত দেখছেন, আমি যদি অহংকারী করতাম তাহলে কি আর কমলাপুরে পাড়া দিতাম নাকি? বন্ধু বান্ধবের লেগে পাড়া দিছি, কারণ কি ওরা আমার তো ভাই। যাই হোক, আগুন তুমি এই কথাটা তুমি সুন্দরভাবে স্পষ্টভাবে বলবা, ঠিক আছে, তোমায় তুমি কোনোদিন অহংকার করবে না। সুমাইয়া সুমাইয়া যে অহংকারটা করছে তুমি সে অহংকারটা করবে না, ঠিক আছে? ঠিক আছে, সবার ভালোবাসা নিয়ে তুমি বড় হতে চাও, বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ চলো। ঠিক আছে, এটাই আমার সামনে দিয়ে যাই। আমাদের এই যে তোমাদের রাফিকে নিয়েছি, তোমাদের রাফিকে নিয়েছি, তোমাদের কেমন লাগতেছে? রাব্বিকে নিয়ে আসি, কেমন লাগতেছে তোমাদের? ভালো লাগতেছে? ভালো, আগের ছিল পরিবর্তন দেখে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আগে ভিডিও কেমন লাগতেছে?
তোমাদের আব্বি অনেক পরিবর্তন হয়েছে হইছে না আস্তে 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 এ কেমন লাগছে তোমাদের আব্বিকে দেখে কি হইছে ভাইয়া বাবা বাবা কেমন লাগতেছে আমার বড় ভাই ভালো লাগতেছে কে থেকে ভালো লাগতেছে খাবো খাবো ভাইয়া কেমন আছো অনেক ভালো আছো কেমন লাগতেছে আপনাদের আগের চেয়ে পরিবর্তন হইছে আমার দাঁত কি ময়লা আমারে তো মনে করেন আর ভাইরা ভালো লাগছে যাক আমাদের যে ইরা আগুনের বড় ভাই আগুনের বড় ভাইকে পাওয়া গেল এখানে আগুনের বড় ভাই যাক আগুনের বড় ভাইকে আমরা পাইছি ভালো লাগছে আসেন আমরা ভিতর দিকে আসি আমার নাম হরত পাগলা আমি জি আসেন ভাই ভাই এক নাম্বার হারালে সে বড় আচ্ছা আচ্ছা একটা কথা আছে এই যে সুমাইয়া সুমাইয়াকে নিয়ে তোমরা কি বলতে চাও এখন এখন ওকে থেকে কি ভালো লাগতেছে আপনাদের এর জন্য কি দোয়া করবেন না আল্লাহ আরো বড় করুক এবং বাবা পরবর্তীতে ক্ষমা চেয়েছে এই ক্ষমা আমি মানি না ক্ষমা আমাদের আমাদের সামনে আপনারা সবাই মিলে ক্যামেরার সামনে বলে দেন যে ওনার মা এবং বাবা এবং ওনার মেয়ে এই স্টেশনে এসে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে আবার এই এখানে মাইয়া লয়ে ঘুমাইছে আমাদের চোখকে দেখা আপনারা দেখছেন আচ্ছা ছিল তো আলাদা বিষয় এখন সেটা নিয়ে কথা আমরা নাই বলি আমরা বুঝতে পারছি এখন আপনাদের কি আপনারা আছে বলেন এখন আপনারা খুশি তো আপনাদের আচ্ছা ঠিক আছে আর কোন আব্দুল আছে এখন তুমি একটা কথা বলো তুমি এনাদের জন্য কি করতে পারবা কি করবা যদি আল্লাহ আল্লাহ যদি বড় হয় বাড়ি কিনবো এটার জন্য বাড়ি কিনবা এই সময়ের মতো এদেরকে ভুলে যাবা না তো না সত্যি তো যদি ভুলে যেতাম তাহলে কমলাপুরে পাড়া দিলাম কি লেগা এটার জন্য আইছো তুমি এটা ভালোবাসার জন্য আইছো আচ্ছা ঠিক আছে সবাইকে সালাম দে চলো আমরা বেরিয়ে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকাতু ভাই ভাইয়ের যা ভাই যা চালু একটা গান গান কথা বলবো আচ্ছা তুমি থাকো আচ্ছা থাকেন আপনারা সবাই ঠিক আছে ওর জন্য দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন ভাই আমাদের কথা ভাই ভাই যদি দুজন এক লেভেলে যায় ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই রাব্বির রাব্বি আমিও একসময় টোকাই ছিলাম আর তুইও এখন টোকাই আর কারণ খালি তুই প্যান্ট শার্ট পরলে কি তোর একদম হ্যান্ডসাম দেখা যাবে কিন্তু না তুই টোকাই টোকার মতই আস রাস্তা তো ছেলে একটা টোকাইয়া মানুষের একটা আমার মেয়েরে দিয়ে পচাইছে তো চায় এ বিয়াদব গুলাই তোমাদেরকে তোমার খারাপ করতেছে কত স্বপ্ন দেখাইছিলি সময় তুই হারা গেলি জানে রে তোর মনের মতো হইতে পারলাম না আমি অত ঘুমাই যাবো আখেরাতে সময় আর চাই
তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি। আমার কিন্তু আগুনের কথাগুলো ভালো লেগেছে এবং তার বন্ধুদের সাথে যে ঘুরে বেড়াচ্ছিল সেটাও ভালো লেগেছে। দর্শক এক কথায় বলতে পারেন, আগুন বর্তমান ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সত্ত্বেও সে কমলাপুর রেল স্টেশনে সে তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। দর্শক এরকম কিন্তু সুমাইয়া কোনো দিন যায়নি তার পুরনো ফ্রেন্ডের সাথে দেখা করতে। দর্শক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দর্শক আপনি যদি ইতিপূর্বে কয়েকদিনের ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছিল।